আসসালামু আলাইকুম। তাসমিন কিচেনের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজ আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে কচুর মুখী দিয়ে ডিমের ঝোল রান্না করে দেখাবো। এই রান্নাটা ভীষণ সোজা কিন্তু খেতে অসম্ভব মজার। যারা নতুন রাঁধুনি আছেন, আজকের এই রেসিপিটা আমার তাদের জন্য তাদের ভীষণ উপকারে আসবে। আমার এই রেসিপিটি দেখে ঝটপট এই রান্নাটা করে নিতে পারেন। এখানে আমি কচুর মুখী আর ডিম নিয়েছি। কচুর মুখীগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ কচুর মুখীতে অনেক পরিমাণের ময়লা থাকে। এখন কচুর মুখী আর ডিমগুলো একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। সবগুলো মুখী আর ডিম আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ছিলে নেব। খুব সুন্দর করে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। কচুর মুখীগুলো আমি খুব ভালো করে ছিলে নিচ্ছি। এভাবে এই আমি সবগুলো কচুর মুখী ছিলে নেব। ডিম আর কচুর মুখী আমার ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো এখন তেল দিয়ে দিব। আমি এই রান্নাটা সাদা তেলে করব, তার জন্য এখানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ, আর দিয়ে দিয়েছি স্বাদ একটু হলুদ। এরপর আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব ডিমগুলোকে। চুলার আঁচটা হাই হিটে রেখে এই ডিমগুলোকে ভাজতে হবে, না হইলে নিচের দিকে পুড়ে যেতে পারে। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। ডিমগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 5-6-7টা কাঁচা মরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা মরিচ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ছিলে রাখা কচুর মুখী। কচুর মুখীটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আর মরিচের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সব ধরনের মশলা। দিয়ে দিয়েছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। দিয়ে কচুর মুখীর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কচুর মুখীটা যত কষানো হবে তরকারির স্বাদটা ততই বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও আমি কচুর মুখী নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখন এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। কচুর মুখীগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে আবারও আমি এটা
के नेड़े चेड़े दीची। তরকারিটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা যে অনুযায়ী ঝোলটা রাখবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে আবারো মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন কচুর মুখিতে বলক এসে গিয়েছে। এটার এর মধ্যে এখন আমি দিয়ে দিব গরম মশলা। আমি এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলা ব্যবহার করেছি। গরম মশলা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করে নামিয়ে নেব। রান্নাটা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ মজার হয়েছিল। আশা করছি এই সিম্পল রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে। এভাবে অবশ্যই কচুরমুখী রান্না করে দেখবেন। আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।